ছয় থেকে প্রাপ্ত নম্বর হল ৩২। মেধা তালিকার প্রথম ৭০-এর ১৫ জনের নম্বর বদল, শতাধিক পরীক্ষার্থীর নম্বর সেই ১০-এর নিচেই। প্রবেশিকা বিতর্কে নতুন করে খাতা দেখার পরেও তেমন বড়সড় বদল কোথায়, প্রশ্ন উঠল যাদবপুরে। কদিন আগে যাদবপুরের স্নাতক ইতিহাসের প্রবেশিকার প্রাপ্ত নম্বর দেখে হইচই পড়ে যায় শিক্ষামহলে। উচ্চ মাধ্যমিকে দেদার নম্বর, কিন্তু প্রবেশিকায় সেই পড়ুয়ার প্রাপ্তি শূন্য কিংবা ১। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ২১৬ জনের মেধা তালিকায় ১২০ জনের প্রাপ্ত নম্বরই ১০-এর নিচে ছিল। এই প্রবল বিতর্কের মধ্যে বহিরাগত অধ্যাপকদের দিয়ে নতুন করে খাতা দেখার সিদ্ধান্ত হয় স্নাতক ইতিহাসে। ইতিহাসে ৩৪৪টি খাতা পাঠানো হয় যাদবপুরের বহিরাগত অধ্যাপকদের কাছে। মূল্যায়নের পর তিন বহিরাগত খাতা স্ক্রুটিনি করেন, তার ভিত্তিতে তৈরি হয় নয়া মেধা তালিকা। পরিবর্তিত সেই মেধা তালিকাতেও কম নম্বরের ছড়াছড়ি, ১ থেকে ১০-এর মধ্যে নম্বর প্রাপ্তি শতাধিক পরীক্ষার্থীর। তারপরেও বিতর্ক থামছে না যাদবপুরে। প্রথমত আমি মনে করি হিস্ট্রি মতো একটা সাবজেক্টিভ জাস্ট কোনো একটা পার্টিকুলার আর কি পেপারে, সেটা কিন্তু ৭০-এর মধ্যে যদি ১৫টা চেঞ্জ হয়ে থাকে মেরিট লিস্টে, সংখ্যাটা খুব বিশাল কিছু নয়, সংখ্যাটা সেই দিক থেকে একটা বিরাট কিছু সংখ্যা নয়। ফলে আমাদের মূল্যায়ন যে খুব খারাপ ছিল সেটাও আমি বলবো না। নতুন মেধা তালিকার নম্বর বদলকে হাতিয়ার করে ফের যাদবপুরের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শিক্ষামন্ত্রী। প্রশ্ন তুলেছেন আগামী দিনে যাদবপুরের প্রবেশিকার ভবিষ্যৎ নিয়ে। যারা আন্দোলন করলেন এখন তারা কোন মুখে বলবেন জোরালো কণ্ঠে যে আমাদের এখানে প্রবেশিকা পরীক্ষা স্বচ্ছতার সাথে হয়, ভর্তি স্বচ্ছতার সাথে হয়, এ তো তাদের মুখও পুড়ল। আর আমাদের যাদবপুর ইউনিভার্সিটি সম্পর্কে যে ধারণা, সে ধারণাটাও আমাদের খারাপই হলো। যাদবপুরে আজকে খাতা দেখার চেষ্টা করছেন, মাস্টারি করছেন, তাদের তো বেশিরভাগই এই শিক্ষার মধ্যে দিয়েই গেছেন, তাহলে তারা একেবারে ৯৮ পাবে, ৯০ পাবে, ৮০ পাবে, আর প্রবেশিকা পরীক্ষায় তারা শূন্য পাবে, ৬ পাবে, ১ পাবে, এটা তো অকল্পনীয়। সরকার প্রথম থেকেই কার্যত যাদবপুরের প্রবেশিকার বিরোধী। এই প্রেক্ষাপটে শিক্ষামন্ত্রীর মন্তব্যের সঙ্গে সহমত নন আন্দোলনকারী পড়ুয়ারা, এমনকি অধ্যাপকদের একাংশ। শিক্ষামন্ত্রী, আগে শুনেছিলাম যে উনি যাদবপুরের ব্যাপারে ইন্টারেস্টেড নন, এখন আবার যাদবপুরের ব্যাপারে ইন্টারেস্টেড হয়েছেন শুনে ভালো লাগলো, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে অ্যাডমিশন টেস্টের যে নাম্বার, একটা খাতা যদি ৪ জন দেখে ৪ রকম নাম্বার হতেই পারে, সেখানে কিন্তু কোনোভাবেই অ্যাডমিশন টেস্টের যে গুরুত্ব তাকে খাটো করে দেখানোর কোনো জায়গা নেই। শিক্ষামন্ত্রী অনেক সময় অনেক কথা বলেছেন, অনেক কমেন্ট করেছেন, সবসময় তো সেটা আমরা মানে সহমত হতে পারি না এবং হইও না। উনি যে এই কমেন্টটা করলেন তাতে এটা স্পষ্ট বোঝা যায় যে উনি চান না এই আমাদের যে এই অ্যাডমিশন প্রসিজিয়ার যেভাবে চলে, অ্যাডমিশন প্রসেসটা চলে, উনি আসলে চান যে সমাজের কাছে এই যাদবপুরের প্রসিজিয়ারটা খারাপ প্রমাণিত হোক। আমাদের তো একবারও মনে হচ্ছে না যে এটা খারাপ, মানে আমাদের কোনো ইউনিভার্সিটির মুখ পুড়লো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে নয়া মেধা তালিকা অনুযায়ী ২০ এবং ২১শে অগাস্ট ভর্তি প্রক্রিয়া হবে ইতিহাসে। রাজ্যের সমস্ত কলেজ এমনকি যাদবপুরের অন্যান্য বিভাগের ক্লাস শুরু হয়ে গিয়েছে, সেখানে ইতিহাসের প্রবেশিকা নিয়ে বিতর্ক এখনও চলছে। এই বিতর্কের মধ্যে শিক্ষামহলের একাংশের বক্তব্য, বোর্ডের পরীক্ষায় মাল্টিপল চয়েস প্রশ্নের বারবারান্ত আর প্রবেশিকা প্রত্যাশা করে পরীক্ষার্থীর মৌলিকতার, আর এখানেই প্রবেশিকা পরীক্ষার গুরুত্ব। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।